কোনো মুসলমান যদি মারা যায় তো তার জন্য যারা জীবিত ব্যক্তি রয়েছে তারা কি করতে পারে, বিশেষ করে তার জন্য সাধারণ সাদকা যদি করা হয়, নফল সাদকা করা হয়, সেটা কি তার আমলনামে যুক্ত হবে নাকি সেটা সাদকায় জারি হওয়া জরুরি? যেমন একটা হাদিসে আসছে, যখন মানুষ মারা যায় তিনটা আমল ব্যতীত সমস্ত আমল তার মানে বন্ধ হয়ে যায়, তো তার মধ্যে একটা বলা আছে যে সাদকায় জারিয়া। এক্ষেত্রে প্রশ্নটা যেটা আসছে সেটা হচ্ছে যে আমাদেরকে সাদকায় জারিয়া করতে হবে নাকি যে কোনো সাধারণ সাদকা করলে যথেষ্ট? জাজাকাল্লাহ খায়ের। তো এ বিষয়ে আমি প্রথমে যে কথা বলবো সেটা হলে যে দেখুন, মৃত্যুর পরে সওয়াব পৌঁছার দুটা মাধ্যম, একটা হলে এই যে আমার জীবন দশে কৃতকর্মের ফল মৃত্যুর পরে আমার পাওয়া, বিষয়টা ক্লিয়ার? মানে আমার জীবন দশায় আমি কিছু এমন কিছু কাজ করব যে কাজের সওয়াবটা আমার মৃত্যুর পরও চলমান থাকবে, সেটা কি? সেটা হলেই ইজা মাতা ইবনু আদম ইনকাতা আমালুহু, যখন মানুষ মারা যাবে তার আমল বন্ধ হয়ে যাবে, ইল্লা মিন সালাসাতিন, কিন্তু তিনটা পথ খোলা থাকবে, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, সাদাকায়ে জারিয়া, হ্যাঁ সেটা চলবে, আও ইলমুন ইউনতাফাউ বিহি, এমন ইলম যেটা উপকারী, আও ওয়ালাদুন সালেহুন ইয়াদউ লাহু, অথবা নেক সন্তান যদি তার জন্য দোয়া করে। তো এই তিনটা জিনিস, এই তিনটার চেষ্টা কিন্তু আমার জীবন দশাই ছিল, এই জন্য আমার মৃত্যুর পরেও এর সওয়াব আমি পাতে পারবো, পাবো। কিন্তু যে বিষয়ে এখন আমার জন্য যদি আমার ওয়ারিশগণ কিছু করে অথবা মুসলিম ভাইয়েরা আমার জন্য কিছু করে, তাহলে আমি তাদের কোন আমলটার থেকে মৃত ব্যক্তি উপকৃত হবে, তাই নাকি? আমরা বলবো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অমুমান আম ভাবে বলছেন যে সাধারণ মুসলমানদের দোয়া, সেটা নিজের ওয়ারিশ হোক, সন্তানাদিগণ হোক, অথবা মুসলিমদের দোয়া তার মুসলিম ভাইদের জন্য, ভাইয়ের জন্য, এই দোয়ার ফল মৃত্যুর পরেও সে পাবে। আল্লাহ নিজে বলছেন আল্লাযীনা জাউ মিন বাদিহিম ইয়াকুলুনা রাব্বানা ইগফির লানা ওয়ালি ইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, জি যারা নাকি ঈমান নিয়ে দুনিয়া থেকে চলে গেছে তাদের ক্ষেত্রে আল্লাহর কাছে দোয়া করা যে আল্লাহ আমাদেরকে এবং তাদেরকে ক্ষমা করে দাও। হ্যাঁ, এটা শরীয়তে জায়েজ, এতে কোনো সন্দেহ নাই, এতে কোনো সমস্যা নেই। আচ্ছা, আরেকটি বিষয় সেটা হলেই যে মুসলিমরা তাদের মৃত্যু ভাইয়ের জন্য যে কোনো সময় দোয়া করতে পারে, বিশেষ করে জানাজার ভিতরে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আখলিসু লাহু দোয়া, হ্যাঁ তুমি তোমার মৃত্যু ভাইয়ের জন্য খালিস ভাবে দোয়া করো। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উৎসাহ দিয়েছেন, তিনি বলছেন যে মা মিন রাজুলিন মুসলিমিন ইয়ামুতু ফায়ুকামু আলা জানাজাতিহি আরবাউনা রাজুলান লা ইউশরিকুনা বিল্লাহি শাইআন ইল্লা শাফাআহুমুল্লাহু ফি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কোনো ব্যক্তি মারা যাওয়ার পর তার জানাজায় যদি 40 জন এমন ব্যক্তি তার জন্য জানাজায় দোয়া করে যে 40 জন আল্লাহর সাথে শিরিক করে নাই, তার কাছে শিরকি গুনাহ নাই, আর তারা যদি আল্লাহর কাছে তার বিষয়ে সুপারিশ করে আল্লাহ পাক তার সুপারিশকে কবুল করবে। হ্যাঁ, তাহলে মৃত্যুর পরেও কিন্তু হ্যাঁ মানে মুসলমানদের দোয়া থেকে সে উপকৃত হচ্ছে, তাই না? কি তার জন্য দোয়া করতে পারছে। আর একটা হাদিস আল্লাহ নবী বলছেন মা মিন মাইয়িতিন তুসাল্লি আলাইহি উম্মাতুম মিনাল মুসলিমিন ইয়াবলুগুনা মিআ কুল্লুহুম ইশফাউনা লাহু ইল্লা শুফিউ ফিহি। হ্যাঁ, এই দুই হাদিসটি ইমাম মুসলিম বর্ণনা করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে ব্যক্তির জানাজায় 100 জন ব্যক্তি যদি দাঁড়িয়ে তার জন্য দোয়া করে, তার জন্য সুপারিশ করে, হ্যাঁ তাহলে আল্লাহ পাক তাদের সুপারিশ কবুল করবেন, দোয়া কবুল করবেন। এই জন্য মানে মাইয়িতের জন্য দোয়া করলে সেই দোয়া ফল পাবেন, এটা একটি বিষয়। আর কি হলে যে ওই মাইয়িতের পক্ষ থেকে সাদকা করা, একটা হলো সাদকায় জারিয়া, আর যে কোনো ধরনের সাদকা মাইয়িতের পক্ষ থেকে যদি কোনো ব্যক্তি করে তাহলে সেই সাদকা সবচেয়ে পাবে। আর দলিলটা হলেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস আন্না রাজুলান ক্বালা লি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একজন ব্যক্তি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করেছেন ইন্না উম্মি ইফতাতালাত নাফসাহা, যে আমার মা হার্ট অ্যাটাক করে মারা গেছেন, ওয়ালাম তুসি ও আজুন্নুহা লাউ তাকাল্লামা তাসাদাকাত, কিন্তু তিনি কোনো ওসিয়ত করতে পারেন নাই, সময় পায়নি, হঠাৎ করে মারা গেছে। তো আমি আমার ধারণা যে উনি যদি কথা বলতে পারতেন তাহলে তিনি সাদকা করতে বলতেন। জি জি, ফাহাল্লাহা আজরুন ইন তাসাদাকতু আনহা, ছেলে বলছে আমি যদি আমার আম্মার পক্ষ থেকে সাদকা করি তাহলে আমার মা কি সওয়াব পাবে? ওয়ালি আজরুন, আমিও কি সওয়াব পাবো? ক্বালা নাআম ফাতাসাদদাকা আনহা,
আল্লাহ বলছেন হ্যাঁ, তুমি তার পক্ষে সদকা করো তুমিও সব পাবো সেও সব পাবে। এই হাদিস থেকে ওলামা একরাম বলছেন যে মাইয়েতের পক্ষ থেকে যে কোনো সময় যদি তাদের নিয়ত করে, মানে অন্তরে শুধু নিয়ত থাকে যে অমুক মাইয়েতের পক্ষ থেকে সদকা করছে, ঠিক তেমনি মাইয়েতের পক্ষ থেকে কারো যদি হজ ফরজ ছিল, হ্যাঁ, তাহলে ফরজ হজ তার পক্ষে যদি কোনো ওয়ারিস গুণ আদায় করে দেয় সেটাও আদায় হয়ে যাবে, নফল হজ যদি তার পক্ষ থেকে করে সেটাও করতে পারবে। হ্যাঁ, এ বিষয়ে বুরাইদা রাজিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন আন্না ইমরাতান ক্বালাত ইয়া রাসূলুল্লাহ ইন্না উম্মি মাতাত ওয়া লাম তাহুদ, তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার মা মারা গেছে তিনি হজ করতে পারেন নাই, আফা ইউজুজি আও ইয়াকদি আও ইয়াকদি আন আহুজ্জ আনহা, বলছেন আমি যদি তার পক্ষ থেকে হজ করি তাহলে তার হজ ফরজ হজ তার পক্ষ থেকে আদায় হয়ে যাবে? ওয়ালা না, তিনি বলছেন হ্যাঁ আদায় হয়ে যাবে। ওলামা একরাম বলছেন যে যদি মাইয়েতের পক্ষ থেকে হজ করা যায় অথবা নফল উমরা করা যায় তাহলে এটাও করতে পারবো, করা যায়। ঠিক তেমনি আমরা যখন কবর জিয়ারত করব তাহলে কবর জিয়ারত করতে যে মাইয়েতের জন্য দোয়া করা, আসসালামু আলাইকুম ইয়া আহলা দিয়ারি মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহ বিকুম লাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া, তাই নাকি? এই মাইয়েতের জন্য দোয়া করার কথা বলা হয়েছে, তো তাদের জন্য দোয়া করতে পারবো, তাদের পক্ষ থেকে সদকা করা যাবে অথবা হজ উমরা করা যাবে, এতটুকু মানে নিয়ম পাওয়া যায় শরীয়ত। কিন্তু আমাদের সমাজের যেটা নিয়ম, যেটা এখানে একটা জিনিস স্পষ্ট করে দিই, সেটা হলেই যে মাইয়েতের পক্ষ থেকে কোনো সদকা করা এটা হলো তাদের পক্ষ থেকে নিয়ত করে সদকা করলে আদায় হয়ে যায়। এখানে আমাদের সমাজে যেটা মানুষ যেটা ভুল করে থাকে সেটা হলেই যে কোনো নেক কাজ করে অথবা তার পক্ষে সদকা করে এরপরে বলে যে এই সদকার সওয়াবটা আল্লাহ তুমি আমার অমুক মাইয়েতকে বখশিয়ে দিয়ে দাও। জি, এই বখশিয়ে দেওয়ার জন্য ইসারে সওয়াব করে, করণ খতম করে, মিলাদ করে, দোয়া বখশিয়ে দেয়। সামনে রমজান আসতেছে, আমাদের অনেক মা বোন ওনারা কি করেন রমজান মাসে করণ খতম করেন এবং তারা এই করণ খতমটা মাইয়েতদের জন্য বখশিয়ে দেন। এই যে বখশিয়ে দেওয়ার মতো এই প্রথা রসম বখশানো, এটা তো ফার্সি শব্দ, মানে আসলে বানাওয়ার জিনিস, বখশিয়ে দেওয়ার কোনো অবকাশ নেই, নিয়ত অনুযায়ী সব, তাই নাকি? হজ যদি আমি নিজের পক্ষ থেকে করি শুধু নিয়ত, হজ যদি আমি কারো পক্ষ থেকে করি শুধু নিয়ত, আমল একই, নিয়ত করলেই অটোমেটিক তার পক্ষ থেকে আদায় হয়ে যাবে, সেখানে বখশিয়ে দেওয়ার কোনো অবকাশ নেই, এটা একটি বিষয়। আর একটি বিষয় সেটা হলেই আমাদের দেশে এমন কিছু কর্মকাণ্ড আছে যেটা মাইয়েতের পক্ষ থেকে মানুষরা করে, মনে করে যে এটা তারা উপকৃত হবে, কিন্তু আসলে এটা দ্বারা উপকৃত হবে না। যেমন মানুষ মারা যাওয়ার পর কবরের উপরে মানে তাজা ডাল পুঁতিয়ে দেয়, মনে করে যে ডাল যতদিন না শুকাবে অতদিন মাইয়েতকে কবরের শাস্তি দেওয়া হবে না, তাই নাকি? অনেকে কি করেন কবরে বসে কোরআন পড়েন, অনেকে কি করেন হ্যাঁ কবরে যেয়ে মিলাদ করেন, সম্মিলিত মোনাজাত করেন, হ্যাঁ এগুলি অনেকে, অথবা মাইয়েতের পক্ষ থেকে মিলাদ করে জনগণকে খাওয়ান, এগুলি কাজ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, শরীয়তে এগুলি সব বেদাত, এগুলি করা যাবে না। আর বাকি যেগুলি বললাম তাদের জন্য দোয়া করা, হ্যাঁ তাদের পক্ষ থেকে সদকা করা, এটা যে কোনো সময় করতে পারে, এবং হজ করাও যেটা বলেন। জি জি, হজ করতে পারবে। জি জি, এছাড়া বাকি যেগুলো বলেন বকশিয়ে দেওয়া, সব বকশিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। জি জি, জাযাকুমুল্লাহ খাইরান।